আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সো গত দুই পর্বে উপসর্গের একটি হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ একুশটি আরেকটা হচ্ছে তৎসম বা সংস্কৃত উপসর্গ বিশটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম দুইটি পর্বে সেই দুইটি পর্বে কিন্তু আমি আশা করি আপনারা খুব সুন্দরভাবে সেই উপসর্গগুলো মনে রাখতে পেরেছেন একদম মুখস্থ ছাড়াই ছোট ছোট তিন লাইনের দুটি ঘটনা দিয়ে বা গল্প দিয়ে সো তারই ধারাবাহিকতায় আজকে আমরা শিখব ফার্সি উপসর্গ দশটি অর্থাৎ আমরা জানি যে দশটি ফার্সি উপসর্গ আছে যা সচরাচর এসে থাকে অনেক বেশি এসে থাকে সেই দশটি ফার্সি উপসর্গ নিয়েও আমরা আলোচনা করব এবং খুব সহজে এক লাইনের একটি ছন্দ দিয়ে আমরা বা ঘটনা দিয়ে আমরা কী করব দশটি ফার্স্টি উপসর্গ একদম মুখস্থ করে ফেলবো একদম আপনার যতদিন লেখাপড়া আছে যতদিন উপসর্গ নিয়ে কাজ আছে আপনার ততদিন মনে থাকবে আপনি চাইলেও এই ছন্দ ভুলে যেতে পারবেন না কয়েকবার পড়ে সো চলেন আর কথা না বাড়িয়ে সেই ছন্দে আমরা চলে যাই আমরা সরাসরি আপনাদের সেই ছন্দে নিয়ে যাচ্ছি স্ক্রিনে আপনারা ছন্দটি দেখতে পাবেন চলে সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সেই এক লাইনের যেই ঘটনাটি আছে সেটা আমাদের সামনে চলে এসেছে তো আমরা ধরি একজন বধ বর এবং তাকে আমরা নিম ফি দিব সো সে বিষয় নিয়ে আমরা বলছি বধ বরকে নিম ফি কম বেশ দেওয়ার দরকার নেই কী বললাম বধ বরকে নিমফি ফি কম বেশ দেওয়ার দরকার নেই আমি আবার বলতেছি যে বধ বর তাই তাকে নিমফি ফি কম বেশ দেওয়ার দরকার নেই তাহলে কী দাঁড়ালো এখান থেকে বধ থেকে বধ বরকে থেকে বর নিম থেকে নিম ফি থেকে ফি কম থেকে কম বেশ থেকে আমরা দুটি বলতে পারি বে আর ব দরকার দরকার থেকে আমরা দুটি পাই সেটা হচ্ছে দর একটা হচ্ছে কার নেই থেকে আমরা নাই পাই না পাই সো এই দশটি হচ্ছে আমাদের ফার্সি উপসর্গ আমার মনে হয় আপনারা এই দশটি ফার্সি উপসর্গ বুঝতে পেরেছেন সো শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওগুলো থেকে উপকৃত হন অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যেন তারাও ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে এবং এই ধরনের সকল ভিডিও সিকোয়েন্স মেনটেন করে পেতে চাইলে অবশ্যই আমাদের রানা স্টিচিং হোম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সো আজকের মতো আল্লাহ হাফিজ নেক্সট ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম